হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি চারটা বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তো আসুন দেখে নিই। বেগুনি বানাবো তার জন্য একটা বেগুন নিয়েছি আর একটা জুকিনি নিয়েছি। তো জুকিনিটা আমি কিভাবে কাটছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে তেসরা করে আমি কেটে নিব, সবজিতে ব্যবহার করে ফেলবো। তো আমার বেগুনি কাটা হয়ে গেছে, সুকিনির বেগুনটা যেহেতু অনেক বড়, তো আমি কাটবো হচ্ছে এভাবে। আমি এখান থেকে একটু সরিয়ে ফেলবো, এখান থেকে একটু সরিয়ে ফেলবো, এখন এভাবে। এভাবে আমি কেটে নিব বেগুনি গুলো। যেগুলো কাটা নষ্ট হয়ে যায় সেগুলো দিয়ে তরকারি ঘাটা যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এনাফ। আমি কিছু তুর্কিশ মরিচ নিয়ে নিয়েছি, তো এগুলো আমি একটা কেটে এভাবে বিচিটা বের করে আমি আমার একটু কিমার ফিলিং ছিল সেটা আমি এখানে ভরে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভরে তারপরে বেসনে ডুবিয়ে তারপর ভাজবো। তো সবগুলো করে নিচ্ছি। 2 কাপ বেসনের সাথে আমি দিব হচ্ছে 1/2 টিস্পুন বেকিং পাউডার। টেস্ট অনুযায়ী লবণ দিব হচ্ছে উঁচু করে 2 টেবিল চামচ চালের গুঁড়ি। এটা লাল চালের আটা, সেজন্য লাল দেখা যাচ্ছে। দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে মরিচ গুঁড়ি 1 টি চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি 1/2 টিস্পুন, আর দিব হচ্ছে কারি। দিয়ে দিলাম 1.5 টি চামচ পরিমাণ কারি। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি বেসন গুলবো, সেজন্য আমি 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি।
বেসনটা একটু চেলে নেব আমি, একটু দানা দানা দেখা যাচ্ছে, চেলে নি। হচ্ছে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এখন পানি দিব, একটু লাগবে পানি। ফুড কালার আমি এখানে অ্যাড করব না, এটাতে একটু লালচে বেগুনি, এটা লালচে কালার হবে। আমি আর একটু পানি দিচ্ছি, এটা মিনিট 30 মিনিট পর এটা আমি ইয়ে করবো, বেগুনি বানাবো, তো ততক্ষণে এই গোলাটা আর কি আর একটু শক্ত হয়ে আসবে, তো সেজন্য আমি আর একটু পানি অ্যাড করলাম। এভাবে থাক, 30 মিনিট পর আমি বেগুনি বানাবো। হয়ে গেছে আমার বেগুনির গোলাটা রেডি করা। এভাবে এই যে এরকম যেভাবে কোটটা লেগে যাবে তাহলে হয়ে যাবে আর কি। হয়ে গেছে আমার বেসন গোলা, এই যে হয়ে গেছে। এখানে মনে হচ্ছে একটু কালার দিলে ভালো হবে, আমার বেসন আর লাল চালের গুঁড়ি মিলে কালারটা তেমন সুন্দর দেখা যাচ্ছে না। এখানে একটু কালার অ্যাড করব, সেটা হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিই আমি, একটু কালারটা দেখি আসে কিনা। এখন আমি বেগুনি ভাজবো, এই আমার বেগুনিগুলো এইভাবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুলেছে। এখন আমি সুকিনি দিয়ে দিচ্ছি,
কিছু পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, তো এগুলো আমি ভাজবো। তো চলে চলে যাচ্ছি, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের রিংগুলো। উঠিয়ে নিচ্ছি, এখন দেবো মরিচগুলো। এগুলো হচ্ছে জুকিনি, এটা বেগুন, আর এটা হচ্ছে সুইবেল, অনিয়ন, পেঁয়াজ, তিনটা নাম বললাম আর কি, আর এটা হচ্ছে মরিচ। এই তো হয়ে গেলো আমার। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর বেগুনি রেসিপি, আর গোলাটা সহই আমি শেয়ার করলাম। তো হয়ে গেল, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।